মানসিকার আমরা এখন ট্যারিফ কমিশনের বিল নিয়ে আলোচনা করব শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে জাতির পিতার প্রতি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কত দূরদর্শী কত দেশপ্রেমিক নেতা ছিলেন জাতির পিতা আপনি দেখবেন উনিশশো সালে আঠাইশ সাত উনিশশো সালে রেজলিউশন নাম্বার অ্যাডমিন আইই বিশ তেয়াত্তর ছয় তিন ছয় এই মূলে একটি সম্পূর্ণ সরকারি দপ্তর হিসাবে ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু যেই ট্যারিফ কমিশনের দায়িত্ব হচ্ছে বহির্বিশ্বে আমার দেশীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশ অধিকার আমার মানব সম্পদের ইজিলি এক্সপোর্ট টু দা আই থিঙ্ক সেখানে হচ্ছে আমরা মানব সম্পদের যে বাজার অর্থাৎ দেশীয় পণ্যের শুল্কমুক্ত বাজারটাকে বহির্বিশ্বে ওপেন করার জন্যে অনেকগুলো কাজ ট্যারিভি কমিশনের আছে যুদ্ধ বিধ্বস্ত বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ অনেক কাজের মধ্যেও গঠন পুনর্গঠন শরণার্থী পুনর্বাসন যুদ্ধাহত মানুষের চিকিৎসা বিড়ম্ব বিড়ম্বনা নারীদের পুনর্বাসন অনেক কাজ তার মধ্যেও জাতির পিতা কিন্তু ওই ট্যারিফ কমিশনটা গঠনে এক মানে দ্বিধা করেননি বাংলাদেশের ভবিষ্যৎকে সামনে রেখে তিনি ট্যারিপ কমিশন গঠন করে গিয়েছেন আজকে আলোচনার শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলি মাননীয় মন্ত্রী মহোদয় যে বিলটি এনেছেন আসলেই এর মধ্যে জনগণের কোনো স্বার্থ নিহিত নেই এখানে শুধুমাত্র শব্দের পরিবর্তন জনগণের স্বার্থ নিহিত থাকত তখনই যিনি ট্যারিফ কমিশনের দায়িত্ব ভোগ্যপণ্য নিত্য প্রয়োজনীয় দাম নির্ধারণ বাজারে সহজলভ্যতা আমদানি উৎপাদন অ্যাডজাস্ট করে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের কাছে গ্রামের গরিব মানুষের কাছে ভোগ্যপূর্ণ চাল ডাল তেল লবণ যা আছে নিত্য প্রয়োজন ভোগ্যমূল্যকে সহজলভ্য করা সেক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে ট্যারিফ কমিশনের কাজ ট্যারিফ কমিশন তা না করে শুধুমাত্র সচিবের পথ গতকালকেও আমরা ইউনিয়ন পরিষদের একটা সচিব বাদ দিয়ে কর্মকর্তা লিখলাম একটা কাজ করা যায় পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত সময় নষ্ট না করে এত পয়সা অর্থের অপচয় না করে আমরা বলে দিই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সমস্ত সচিবগুলো কোথায় কোথায় পড়তে হবে ক্যাবিনেট বলে দেখ বা সেক্রেটারি বলে দেখ আমরা পড়ে দিই যেখানে জনগণের স্বার্থ নেই একটা মাত্র সচিব থেকে কর্মকর্তা এই শব্দের পরিবর্তনের জন্য। পার্লামেন্টে সাড়ে তিনশো এমপিকে ডেকে এনে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে আপনি থেকে এই শব্দ পরিবর্তন করতে হবে এটি অর্থের অপচয় কাজেই আমি মনে করি যে এই ট্যারিফ কমিশন জনগণের কল্যাণে যদি আসত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি